দীপাবলি আলোর উৎসব, সেই আলোর উৎসবে কোনো এক পরিবারের কাছে নেমে এলো অন্ধকার। সত্যি ঘটনাটি দুঃখজনক এবং এই ঘটনাটি ঘটেছে আমাদের দেশের প্রাণকেন্দ্রে। বৃহস্পতিবার গোটা দেশ যখন আলোর উৎসব উদযাপন করছে, সেই সময় বাজির শব্দে মিশে গেল গুলির আওয়াজ। কালী পুজোর রাতে হারহীন করা কাণ্ড ঘটে গেল দিল্লিতে। রাতে কাকা ভাইপোকে গুলি করে হত্যার অভিযোগ উঠল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যক্তিগত বা পারিবারিক শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তক বাংলা। দিল্লির শাহদরার বিহারি কলোনি এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ধৃতদের মধ্যে আছেন আকাশ শর্মা এবং তার ভাইপো ঋষভ শর্মা। এরা মারা গিয়েছেন, এদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ হয়েছে ছেলে আকাশ। সূত্র মারফত জানা গিয়েছে বৃহস্পতিবার রাত ঘড়িতে যখন 8টা, ঠিক সেই সময় বিহারি কলোনি এলাকায় হঠাৎ করে গুলি চলার শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুজন দুষ্কৃতী বাইকে চড়ে এসে তাদের মধ্যে একজন বাইক থেকে নামে এবং তাদের দিকে তাক করে গুলি চালায়। গুলি চলার ঘটনায় আকাশ শর্মা ও ঋষভ শর্মার বুকে গুলি লাগে। এরপরেই তারা মাটিতে লুটিয়ে পড়ে। তড়িঘড়ি তাদের সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাদের মৃত বলে জানিয়ে দেয়। পুলিশ খবর পেয়ে প্রায় আধ ঘন্টা পরেই ঘটনাস্থলে আসে। জানা গিয়েছে দুষ্কৃতীরা প্রায় 5 রাউন্ড গুলি চালিয়েছে, আর এই গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। আর তা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে, যা দেখে আঁতকে উঠছেন নেটিজেনরা। তবে এই ঘটনার পিছনে কী কারণ রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ বিষয়ে ডিসিপি শাহদারার প্রশান্ত গৌতম কী বলছেন আমরা শুনব। ফার্স্ট বাজার মে হমকো আজ 8:30 বাজে কে আসপাস পিসিআর কল মিলি। উস কল মে ইয়ে থা কি ফার্স্ট বাজার এরিয়া মে বিহারি কলোনি মে, অর जब मौके पर गए तो पाया कि आकाश नाम का व्यक्ति, जिसकी उम्र 40 साल है, उसका भतीजा ऋषभ, राइट नाउ आकाश और उसका भतीजा ऋषभ, इनकी मृत्यु हो गई है। हम आगे की जांच कर रहे हैं। अर्थात बृहस्पतिवार गोटा देश जखन आलोर उत्सव उद्यापन करछे, सेई समय বাজির শব্দে মিশে গেল গুলির আওয়াজ। কালী পুজোর রাতে হারহিম করা কাণ্ড ঘটে গেল দিল্লিতে। রাতে কাকা ভাইপোকে গুলি করে হত্যার অভিযোগ উঠল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যক্তিগত বা পারিবারিক শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। আমরা একবার দেখব ভিডিওটি। যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি আজ তক বাংলা। দিল্লির শাহদরার বিহারি কলোনির এলাকার এই ঘটনা। মৃতদের মধ্যে আছেন আকাশ শর্মা এবং তার ভাইপো ঋষভ শর্মা। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন ছেলে আকাশ। সূত্র মারফত জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে যখন 8টা বাজে, তখন সেই সময় এই ঘটনাটি ঘটে।
দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।